আছে যে আপনার এই সেকেন্ড গুলো আছে না, আপনার এই কুইত আসকের যে আপনার ইয়াটা সুরতাটা আছে না, সুরতাটার সাথে বাপের বাসায় বাবার বাসায় তুই দুজনকে একসাথে কেন নামা দিল? একসাথে আমার গোপাল সাথে মাকে টিকিট হয়ে গেছে, আমার কাছে 3 বছর হয়ে যায় বুঝছে, আর 3 মাস আছে আমার 3 বছর হয়ে যায়, পরে কি নাম রেখে বলি আমাকে দে আমাকে পাঠাই দে পাঠাই দে, পরে কয় কি আমাকে কয় কি যে তোকে টিকিট হয়েছে তোকে এয়ারপোর্ট নিয়ে যাবো সব, আমাকে এয়ারপোর্টে যে নিয়ে আসছে এয়ারপোর্ট আইন হয়ে নামাবো না তাই নেটু নামাকে বেকু খেলাই থুয়ে গাড়ি টাইনে চলে গেছে, আমরা কাটি পাস পাস সিকের পাশে একদম হয়ে গেছে, পরে কিনা মেলা মানুষ হয়ে গেছে পরে আমরা পয়সা দিচ্ছি বুঝছে, যেই দেশে শুনি ইয়ে করে ওয়ে করে মারে করে আপনাকে ঘুরে ঘুরে বাসা বাসা কাজ করাইতো, আমার আসসালামালাইকুম, যারা এই মুহূর্তে দেখছেন A2Z বাই নিহন্ত আপনাদের প্রিয় এই চ্যানেলটি এবং আপনাদের প্রিয় পেজ আমরা সুতরাং প্রবাসী বাংলাদেশি, এই পেজের সবাইকে জানাচ্ছে করে শুভেচ্ছা ও অভিনন্দন। যে ভিডিওটি দেখেছেন এতে অবাক হওয়ার কিছু নেই, কারণ সৌদি আরবে নারী ভিসা চালু হওয়ার আগেই আমরা বলে আসছি এবং এখনও বলছি যে আপনারা যারা নারী গৃহকর্মী সৌদিতে আসার জন্য ইচ্ছে পোষণ করেছেন তারা না জেনে না শুনে ভালো মন্দ যাচাই না করে কেউ বিদেশে পাড়ি দিবেন না, হয়তো আমাদের কথা তাদের কান পর্যন্ত পৌঁছায়নি কিংবা পৌঁছালো তখন তারা পাত্তা দেয়নি, যার ফলে আজ আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি এমন নারী নির্যাতনের ঘটনা যা ঘটছে বিদেশের মাটিতে। হ্যাঁ, হয়তো এই নারী গৃহকর্মী বিদেশে পাঠানোর যে প্রসেসিং সেটি সহজে বন্ধ হবে না যদি সরকার না চায়, আবার অন্যদিকে সরকার বাধ্য হয়ে সৌদিতে নারী গৃহকর্মীর ভিসার অনুমোদন দিয়েছিলেন, কারণ আপনারা ভালো করে জানেন মধ্যপ্রাচ্যের সব থেকে বড় শ্রমবাজার হচ্ছে এই যে সৌদি আরবে বেশ কয়েক বছর ধরে সব ধরনের ভিসা বন্ধ ছিল, এমনকি পুরুষ কর্মীরাও এখানে আসতে পারতো না, এক পর্যায়ে যখন ভিসা চালু হয় তখন চুক্তি অনুযায়ী পুরুষ ভিসার সাথে এই নারী ভিসাটিও যুক্ত করা হয়েছিল। যাই হোক, সে কথা আমরা যা জানি, দেশ থেকে শ্রমিক বিদেশে যাবে, বিদেশে গিয়ে বিদেশ থেকে টাকা দেশে পাঠাবে, আর এতে করে সেই শ্রমিকের পরিবার দেশ এবং দশের ভালো হবে, সেই শ্রমিক হোক পুরুষ কিংবা নারী। কিন্তু কথা হচ্ছে দশ এবং দেশের ভালো তখনই হবে যখন একজন শ্রমিক সে বিদেশের মাটিতে এসে ভালো থাকতে পারবে। তাহলে আমরা কি দেখছি, কতটা ভালো আছে আমাদের শ্রমিকরা কিংবা তা কেন? ইদানিং আমরা যা দেখছি, ভালো তো দূরে থাক, খারাপের সংখ্যাটাই অনেকটা বেশি, যার পিছনে আমরা দোষারোপ যদি দিতে চাই তাহলে প্রথম সারিতে আসে দালাল এবং কিছু অসাধু এজেন্সি। ভিউয়ার্স, বিদেশের মাটিতে ভালো কিংবা খারাপ থাকা পুরুষ শ্রমিকরা কোনো না কোনোভাবে নিজেদেরকে কাটিয়ে উঠতে পারে, তারা বলতে পারে, তারা কোনো না কোনো মাধ্যম ধরতে পারে, কিন্তু নারী গৃহকর্মী যারা আছে বিশেষ করে মধ্যপ্রাচ্যে তারা কি তা পারে? আর পারছে না বলেই সৌদিতে থাকা রিয়াদ দূতাবাস এবং জেদ্দা কনসুলেটের লেবার উইংয়ের বড় একটি অংশ ব্যস্ত থাকতে হয় এই নির্যাতিত নারী গৃহকর্মীদেরকে নিয়ে। তবে অনেক দিনের অভিজ্ঞতা থেকে এই বলতে পারি, যদি বিদেশের মাটিতে নারী গৃহকর্মীদের ভালো রাখতে হয় কিংবা দেশ থেকে নারী গৃহকর্মী বিদেশে পাঠাতে হয় তাহলে আমাদের কিছু সিস্টেম এদিক সেদিক করতে হবে এবং কিছু নিয়ম মানতে হবে,
এবং মানাতে হবে। যেমন ধরুন একজন নারী গৃহকর্মী সে বিদেশে কোন ভিসা যাচ্ছে, কি তার কাজ হবে, সেটি তাকে ভালো করে বুঝিয়ে দিতে হবে। তাকে বুঝিয়ে দিতে হবে সৌদি আরব সম্পর্কে, যে এটি বাংলাদেশ নয়, এখানকার খাবার আর ওখানকার খাবারের মধ্যে পার্থক্য রয়েছে, এখানকার চলাফেরা এবং ওখানকার চলাফেরার মধ্যে অনেকটা পার্থক্য রয়েছে। তার মেডিকেল রিপোর্ট ভালো করে দেখতে হবে যেন এতে কোনো দুর্নীতি না থাকে। সে বিদেশের মাটিতে যাওয়ার মতো ফিট কিনা সেটিও ভালো করে ওই এজেন্সিকে দেখতে হবে। এর বাহিরে তার বেতন কেমন হবে, সে কয় মাস পর দেশে আসতে পারবে ইত্যাদি একটি চুক্তিনামা করতে হবে। যদিও সম্প্রতি বলা হয় এমন একটি চুক্তি করা হয়, তবে আমরা যখন নিউজে যাই তখন দেখতে পাই ওই চুক্তির পিছেও অনেক দুর্নীতি কাজ করছে এবং লুকিয়ে আছে। সেটির দিকে এজেন্সিগুলোকে ভালো করে লক্ষ্য রাখতে হবে, এমনকি ওই চুক্তিনামাতে কোনো প্রকার ভেজাল থাকতে পারবে না। এই গেল তাদের বিষয়। এবার আমাদের মন্ত্রণালয়ের কাছে আমাদের যে অনুরোধটুকু থাকবে তা হলো, বিদেশের মাটিতে নারী গৃহকর্মী পাঠানোর জন্য এই সেই সব এজেন্সিকে অনুমোদন না দিয়ে হাতে গোনা ভালো মার্ক যাদের আছে সেই কয়েকজনকে অনুমোদন দেয়া। কোন কোন এজেন্সি থেকে কয়জন করে মাসে নারী গৃহকর্মী বিদেশে যাচ্ছে তার একটি লিস্ট আমাদের মন্ত্রণালয় বুঝে নেওয়া, কিংবা এজেন্সিগুলো নিজ দায়িত্বে মন্ত্রণালয়কে বুঝিয়ে দেয়া। এজেন্সিগুলো যাদের নারী গৃহকর্মী দিচ্ছে তাদেরও একটি শর্ত ধরিয়ে দেয়া। যে যে এজেন্সি যে যে স্থানে নারী গৃহকর্মী পাঠাচ্ছে সেই নারী গৃহকর্মীর সাথে অন্তত 3 মাস পর পর যোগাযোগ করা, খবর নেয়া তারা ভালো আছে কিনা, তারা ভালোভাবে খাচ্ছে কিনা, তাদের উপর কোনো নির্যাতন হচ্ছে কিনা, কিংবা তারা তাদের কথা অনুযায়ী ঠিকভাবে বেতনটুকু পাচ্ছে কিনা। যদি এতে করে কোনো নারী গৃহকর্মীর সাথে যোগাযোগ করতে ব্যর্থ হয় কিংবা তার কোনো সমস্যা থাকে, তাহলে চুক্তি অনুযায়ী ওই নারী গৃহকর্মীকে নিয়ে এজেন্সিগুলোর ব্যবস্থা নেয়া। যে সকল এজেন্সিগুলো নারী গৃহকর্মী বিদেশে পাঠানোর অনুমোদন পাবে তারা প্রত্যেক এজেন্সি থেকে একজন করে, যে সকল এজেন্সি অনুমোদন পাবে সৌদি আরবে নারী গৃহকর্মী পাঠানোর তাদের একজন করে কর্মী ল্যাবারিং এর সাথে যুক্ত করে দেয়া, যাতে করে সবসময় নারী গৃহকর্মীদের সমস্যার সমাধান করতে পারে। কোনো নারী গৃহকর্মী যদি সমস্যায় পড়ে তাকে দ্রুত রিয়াদ দূতাবাসের সহযোগিতায় দেশে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করা। এমনকি যে নারী যতদিন ধরে বিদেশের মাটিতে সমস্যায় থাকবে ওই নারীর পরিবারকে চুক্তি অনুযায়ী বেতনটি ওই এজেন্সি পরিশোধ করা। আশা করছি যে বিষয়গুলো নিয়ে কথা বলেছে আমাদের মন্ত্রণালয় যদি এই বিষয়গুলো একটু সুন্দরভাবে আমাদের এজেন্সিগুলোকে ধরিয়ে দেয় তাহলে এজেন্সিগুলোর জন্য কোনো ব্যাপার না, কারণ তারা অনেকদিন ধরে আমাদের পুরুষ কিংবা নারী শ্রমিকদেরকে নিয়ে ব্যবসা করেই যাচ্ছেন। আর ব্যবসা আরও ভালো করার জন্য তারা এমন দুই একটা পদক্ষেপ নিতেই পারে, আর এই পদক্ষেপগুলো নিলে আশা করছি বিদেশের মাটিতে কি পুরুষ কিংবা কি নারী কোনো শ্রমিকই সমস্যা থাকবে না। আর যদি সমস্যায় পড়েও তাহলে ওই এজেন্সিগুলো একটু যদি অ্যাক্টিভ থাকে তাহলে ওই সমস্যার সমাধান খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কেননা বিদেশের মাটিতে কখনো রাস্তায় যদি এভাবে একটা নারী গৃহকর্মী এসে কান্নাকাটি করে পড়ে থাকে তাহলে এতে করে আমরা যা বুঝি আমাদের বাংলাদেশেরই ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। আর এই বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ না হওয়ার জন্যই বাংলাদেশ সরকারের এত এত আয়োজন। সরকারের একটাই চাওয়া বিদেশের মাটিতে যেন বাংলাদেশকে আমরা একটি সুন্দর রাষ্ট্র হিসাবে পরিচিত করতে পারি। আর সেই সুন্দর রাষ্ট্র তখনই পরিচিতি পাবে বিদেশের মাটিতে যখন শ্রমিকরা ভালো থাকবে। আশা করছি এই ভিডিওটির সাথে যদি আপনারা একমত পোষণ করেন তাহলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ আমরা চাই আমরা প্রবাসীরা ভালো থাকি। আমরা প্রবাসীরা ভালো থাকলে ভালো থাকবে পরিবার, ভালো থাকবে দশ এবং দেশ। আজ এ পর্যন্ত, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।